দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে 2024 মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে মধ্যশিক্ষা পর্ষদ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। তার সাথে মাধ্যমিক পরীক্ষার্থীদের মেনে চলতে হবে পর্ষদের বেশ কিছু নির্দেশিকা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে বেশ কিছু সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না, তার মধ্যে মোবাইল, স্মার্ট ওয়াচ সহ অন্যান্য সামগ্রী। 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় আরামবাগ মহকুমা থেকে পরীক্ষায় বসছে 12,545 জন ছাত্রছাত্রী। জানা গেছে এদের মধ্যে রেগুলার ছাত্রের সংখ্যা 5,319 জন, রেগুলার ছাত্রীর সংখ্যা 6,883 জন, সিসি ছাত্রীর সংখ্যা 288 এবং সিসি ছাত্রের সংখ্যা 52 জন। এবছর আরামবাগ মহকুমায় মোট 33টি ভেন্যুতে পরীক্ষার ব্যবস্থা করেছে পর্ষদ। আরামবাগ থানা এলাকায় 4টি মেন ভেন্যু এবং 6টি সাব ভেন্যু হয়েছে। গোঘাটে 3টি মেন ভেন্যু এবং 5টি সাব ভেন্যু, খানাকুলে 3টি মেন ভেন্যু এবং 6টি সাব ভেন্যু, পাশাপাশি পরশুরাতে 2টি মেন ভেন্যু এবং 4টি সাব ভেন্যুতে এবছর ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন যাবতীয় কাজের উপর তীক্ষ্ণ নজর রাখছে। স্কুলগুলিতে শেষ পর্বের প্রস্তুতি দেখা গেল, যেখানে মাধ্যমিকে সিট পড়েছে। বৃহস্পতিবার আরামবাগের চাঁদুর হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট ফেলতে ব্যস্ত স্কুলের শিক্ষকরা, সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। কি জানাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে আরামবাগ মহকুমা শাসক, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি। তা 8:30 থেকে মাধ্যমিক পরীক্ষার যে দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাতে আপনারা যোগাযোগ ব্যবস্থাটা, বিশেষ করে ছাত্রছাত্রীরা কীভাবে পরীক্ষা কেন্দ্রে যাবে, কী অ্যারেঞ্জ করছে? আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। মাধ্যমিক পরীক্ষা 2024 আগামীকাল থেকে শুরু হচ্ছে, চলবে 12 তারিখ পর্যন্ত। তা আজকে চূড়ান্ত প্রস্তুতি আমরা নিচ্ছি। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের সমস্ত রুম, যে কটা রুমে আমাদের ছাত্ররা পরীক্ষা দেবে, অলরেডি নির্বাচিত হয়ে গেছে, বেঞ্চ সাজানো হয়ে গেছে, সিটি চেটানো হয়ে গেছে। এবার কাল সকাল থেকে ছাত্রছাত্রীরা আসবে, পরীক্ষা দেবে, আমরা মোটামুটি প্রস্তুত। সামগ্রিকভাবে যে সমস্ত রুলস আছে, আচ্ছা, এখন এবারের মাধ্যমিক পরীক্ষার একটু বিশেষত্ব আছে। এবারের মাধ্যমিক পরীক্ষাটা কিছু নিয়ম নতুন মধ্যশিক্ষা পর্ষদ চালু করেছেন। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে পরীক্ষার টাইমিং, এটা আপনারাও নিশ্চয়ই দেখে থাকবেন, 12:00 থেকে এতকাল মাধ্যমিক পরীক্ষা হয়ে আসতো, সেই পরীক্ষাটা এখন এবার হয়ে গেছে 9:45 থেকে 1টা পর্যন্ত। 9:45 থেকে 1টা, অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিট। ওই প্রথম 15 মিনিট অবশ্য প্রশ্ন পড়ার জন্য ছেলেরা লিখতে পারবে 10:00 থেকে। 9:45 আমরা প্রশ্ন দিয়ে দেবো, প্রশ্ন পড়বে, কিন্তু খাতা পাবে 10:00। 10:00 থেকে 1টা পর্যন্ত তারা লিখবে 3 ঘন্টা, এই 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। তার 15 মিনিট আগে, অর্থাৎ 9:30 মধ্যে হলে তারা ঢুকে যাবে, মাস্টারমশাইরাও চলে যাবেন ইনভিজিলেটর প্রশ্ন নিয়ে, ওইটুকু সময়ের মধ্যে প্রশ্ন কাটা দেওয়া করবে, রেডি করবেন তিনি। আচ্ছা, আর তারও আগে আপনার 8:30, 8:30 ঢুকে যাবে ছেলেরা, মানে ভেনুতে প্রবেশ করবে, মাস্টারমশাইরাও আসবেন। আর তারও আগে আমাদের তো আসতে হবে 6:30, ট্রেজারি থেকে প্রশ্ন দিয়ে যাবে, পুলিশ থাকবে, স্কোর থাকবে, আমরা তো আরও আগে আসছি, এরকম থাকবে, সিসিটিভি থাকবে। এখন গত বছর থেকে বোর্ড নিয়ম করেছে প্রত্যেক জায়গায় অন্তত বিশেষ বিশেষ স্ট্রং রুম এবং বিশেষ বিশেষ জায়গাগুলোতে সিসিটিভি, তা আমাদের আছে, সেইগুলো থাকবে। এবং আরেকটা ব্যাপার যেটা নতুন, এবারে প্রশ্নপত্রের একটা সিকিউরিটি ব্যাপার অ্যাড করেছে বোর্ড, সেটা হচ্ছে প্রতিটা প্রশ্নপত্রে একটা করে কোড থাকবে, বুকলেট কোড।
প্রত্যেকটা প্রশ্নের আলাদা, পাশের ছেলের সঙ্গে পাশের ছেলে মিলবে না। ছেলেরা যখন পরীক্ষার হলে সই করবে, অর্থাৎ আমরা তাদেরকে যখন সই করাই, ডিআর একটা শিট থাকে কাউন্টিং পাঠায়, সেখান থেকে মাস্টারমশাই যখন তাদের সই নেবে, সেই সইয়ের পাশে সে তার নিজের প্রশ্নপত্রের ওই কোড নাম্বারটা লিখে দেবে। অর্থাৎ বিগত বছর আমরা দেখেছি এত সতর্কতা সত্ত্বেও কিছু কিছু জায়গায় প্রশ্ন ফাঁসের অভিযোগ আসে, এরকম একটা ওঠেছে, সেইগুলো যাতে আটকানো যায়। অর্থাৎ কোনো জায়গা থেকে প্রশ্নটা ছবি তোলা হয়েছে বা সেটা ফাঁস হয়েছে ইত্যাদি সহজেই বোঝা যাবে, সেই জন্যই বোধহয় এটা চালু করেছে। এগুলো গোপন ব্যাপার, তবু লাস্ট মিনিটে আমরাও জানতে পেরেছি যে কোড থাকবে। আবার এও শোনা যাচ্ছে যে ওই প্রশ্নপত্রের মধ্যে গোপন একটা কিছু কোড থাকবে, যাতে ছবি টবি তুললে সেটাকে ট্রেস করা যেতে পারে। এখন কী করেছে আমরাও তো জানি না, কালকে প্রশ্ন খোলা হলে তবে বুঝতে পারবো। আমি সুদীপ কুমার করণ, প্রধান শিক্ষক, চাঁদুর হাই স্কুল। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।